হ্যালো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এর আগের পর্বে আমরা জেনেছিলাম ইয়ামাহা R15 সম্পর্কে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি সুজুকি জিক্সার SF নিয়ে। বাংলাদেশে এই বাইকটা অনেক আগে লঞ্চ হয়েছে, তো ভাবলাম হুদায় হুদায় বাড়িতে বসে না থেকে একটা ভিডিওই বানানো যায়। চলুন শুনে আসি সুজুকি তার বাইক সম্পর্কে কি বলে। Legends are not created, they are born. সুজুকি যা বলার তারা বলছে, তাদের বাইক তারা বলতেই পারে। এখন আমি ইন ডিটেল একটু রিভিউ দেই আপনাদেরকে। বাইকটা মূলত 155 cc এয়ার কুলড ইঞ্জিন, এর ম্যাক্সিমাম পাওয়ার 14.6 bhp, এর ম্যাক্সিমাম টর্ক 14 Nm @8000 rpm, বাইকটার টপ স্পিড 130 km এবং এটা ম্যাক্সিমাম মাইলেজ দিয়ে থাকে 45 km/L। বাইকটা আমার জীবনে আমি 2-3 বার চালাইছি, যা আমাকে সবসময় মুগ্ধ করছে। গাড়িটা অনেক কন্ট্রোলিংয়ের দিক দিয়ে আমার মনে হয় সেরা গাড়ি R15 এর পরে। এর নেকেড ফাইটারটা তো এর থেকেও বেশি আগুন লাগে আমার কাছে, মনে হয় যে রামদা পাকানো। কেমন জানি আমার কাছে লাগে, আপনারা হোপ ইউ ডোন্ট মাইন্ড আমার কথা বললাম। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা SF সম্পর্কেও ধারণা পাবেন এবং সুজুকি মনোটন সম্পর্কেও ধারণা পাবেন একই সঙ্গে। এবার পয়েন্টে আসা যাক, বাইকটার ওয়েট 139 kg এবং এর ফুয়েল ক্যাপাসিটি 12 liter। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাংলাদেশে এই বাইকটার দাম 1,90,000 টাকার মতো অন অ্যান অ্যাভারেজ সব জায়গায়। কিন্তু ভাই দুঃখের বিষয়, এটা আপনাকে কিনতে হলে প্রথমে আগে মনোটন বাইকটা কিনতে হবে, তারপরে এটাকে 20,000 টাকা আরও খরচ করে তারপর SF আপনাকে বানিয়ে নিতে হবে। আজকের ভিডিওতে আমি শুধু মূল পয়েন্টগুলোই বলার চেয়েছি। আপনাদের যদি আরও ইন ডিটেল জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ গাইস।